No, I haven't been going anywhere. এক মাসের মতো হয়ে গেছে, মোটামুটি পরিস্থিতিতে 10 মিনিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে 10 মিনিট স্বাস্থ্য কমপ্লেক্সে 5টা বেড, এটা হচ্ছে আমরা আইসোলেশন ইউনিট করে রাখছি। এখন 5টা বেড আইসোলেশন করা ছাড়াও আরও 5টা বেড আমরা যেটা করছি সেটা হচ্ছে কোয়ারেন্টাইন আইসোলেট করে রাখবো যেন রোগটা না ছড়ায়। আর কোয়ারেন্টাইনটা হচ্ছে সে কিন্তু রুগী না, সে সাসপেক্টেড মানে সন্দেহভাজন কেস হইতে পারে অথবা হচ্ছে সুস্থ একজন ব্যক্তিও হইতে পারে, কিন্তু তাকে আলাদা করে রাখবো কেন? সরকারের যে নির্দেশনা সেই মোতাবেক সে যদি বাসায় 14 দিন থাকতে না যায় বা থাকতে না পারে সেই ক্ষেত্রে তাকে আমরা প্রতিষ্ঠান থেকে সাপোর্ট দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যে রাখবো। তা আমাদের এখন সেই হিসেবে 10টা বেড আছে, 10 মিনিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানে নিয়ন্ত্রণাধীন। আর এছাড়াও হচ্ছে আপনার আমরা করোনা ভাইরাসের যে শনাক্তকারী যে পরীক্ষা যেটা আরটিপিসিআর যে টেস্ট যেটা সেই টেস্টটা হচ্ছে আমরা এখন করানোর সুযোগ আছে আমাদের, সেটা হচ্ছে আমরা যদি স্যাম্পল সংগ্রহ করে পোটোকলি পাঠাই সেখান থেকে ঢাকাতে পাঠিয়ে অথবা বরিশালে পাঠিয়ে এটার টেস্ট করানোর সুযোগ আছে। সেটা স্যাম্পল পাঠানো হয়েছে আমাদের 10 মিনিট থেকে এখনও পর্যন্ত, তো যতগুলো রিপোর্ট আছে সবগুলো এখন পর্যন্ত নেগেটিভ আছে, আতঙ্কিত হওয়ার কিছু নাই। তবে